नमस्कार बंधुरा, पूर्णिमा किचेने सबाई के स्वागतम। आज आमी बानाबो माटन कषा। ये माटन कषा आपनारा सकले भीषण ही भालो बानाते पारें, किन्तु आमी किभाबे बानाच्छी सेई रेसिपिटाई आज आमी आपनादेर साथे शेयर करब। आशा करछी आपनादेर सबार खूबी भालो लागबे। आसुन ताहले रेसिपिटी शुरू करा जाक। एखाने एकटा बोले आमी निएछी 1 केजी माँस। माँसटाके प्रथमे आमी ম্যারিনেট করে রাখব। দিয়ে দিচ্ছি 2 বড় সাইজের পেঁয়াজ বাটা, দিচ্ছি 1 চামচ রসুন বাটা, দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ আদা বাটা, দিচ্ছি 1 চামচ হলুদ গুঁড়ো, দিচ্ছি স্বাদমতো লাল লঙ্কার গুঁড়ো, দিয়ে দিচ্ছি 1/2 কাপ টক দই, দিচ্ছি পরিমাণ মতো লবণ, দিয়ে দিচ্ছি 3 টেবিল চামচ সরষের তেল। এবার সব মশলাগুলো মাংসের সাথে মাখিয়ে নেব। মাংসের সাথে মশলাটা ভালো করে মাখিয়ে নেয়ার পর আমি ঢাকা দিয়ে এটাকে 2-3 ঘন্টা রেখে দেব। আর হাতে সময় থাকলে আপনারা ওভারনাইটও রেখে দিতে পারেন। গ্যাস অন করে কড়াইয়ে সরষের তেল দিচ্ছি 3 টেবিল চামচ। ফোড়ন দিচ্ছি 1টা শুকনো লঙ্কা, 1টা তেজপাতা, এলাচ, দারুচিনি আর লবঙ্গ। এলাচগুলোকে আমি ফাটিয়ে দিয়েছি। কয়েক সেকেন্ড নাড়াচাড়া করে নেব। ফোড়ন হয়ে গেছে। এখন আমি দিয়ে দিচ্ছি 2 বড় সাইজের পেঁয়াজ কুচি। পেঁয়াজগুলোকে লাল করে ভেজে নেব। পেঁয়াজগুলো ভাজা হয়ে গেলে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 1টা বড় সাইজে টমেটো বাটা, দিয়ে দিচ্ছি 1 চামচ জিরে গুঁড়ো, 2 চামচ ধনে গুঁড়ো, দিচ্ছি 1/2 চামচ হলুদ গুঁড়ো, দিচ্ছি 1/2 চামচ লাল লঙ্কার গুঁড়ো, দিয়ে দিলাম 1/4 চা চামচ চিনি। এবার মশলাটাকে কষিয়ে নেব। দিচ্ছি মশলার স্বাদমতো লবণ। মাংসতে আগেই লবণ দেয়া আছে, সেটা বুঝে এখানে লবণটা দিতে হবে। মশলাটা কষানো হয়ে গেছে। এখন আমি ম্যারিনেট করা মাংসটাকে এই মশলার মধ্যে দিয়ে দেব। আমি মাংসটাকে প্রায় 3 ঘন্টা ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম। মাংসটা দেওয়ার পর মশলার সাথে ভালো করে নাড়াচাড়া করে নিয়েছি। এখন ঢাকা দিয়ে গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখে আমি মাংসটাকে কষিয়ে নেব 20-25 মিনিট। 25 মিনিট পর আমি ঢাকা খুলে দিচ্ছি। মাংসটাকে আমি খুব ভালো করে কষিয়ে নিয়েছি। এখন দিয়ে দিচ্ছি 1 কাপ জল। নাড়াচাড়া করে নিচ্ছি। জল দেওয়ার পর আমি আবারও এটাকে ঢাকা দিয়ে হতে দেব 5-6 মিনিট। গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখেই আমি পুরো রান্নাটা করছি। ঢাকা খুলে দিচ্ছি। মাংসটা সেদ্ধ হয়েছে কিনা দেখে নেব। মাংসটা সেদ্ধ হয়ে গেছে। এখন আমি দিচ্ছি 1/2 চামচ এলাচ গুঁড়ো, দিয়ে দিচ্ছি 1 চামচ গাওয়া ঘি। এলাচ গুঁড়ো আর ঘি মাংসের সাথে মিশিয়ে নিচ্ছি। মেশানো হয়ে গেলে আবারও আমি এটাকে ঢাকা দিয়ে 5 মিনিট হতে দেব। তাতে করে এলাচ আর ঘিয়ের স্মেলটা মাংসের সাথে খুব ভালোভাবে মিশে যাবে। 5 মিনিট পর আমি ঢাকা খুলে দিচ্ছি। আমাদের মাংস প্রায় রেডি। গ্যাস বন্ধ করে দিয়ে ঢাকা দিয়ে রাখবো স্ট্যান্ডিং টাইম পর্যন্ত। তারপর আমি পরিবেশন করব। তৈরি হয়ে গেল অসাধারণ স্বাদের মাটন কষা। আপনারা এইভাবে বানিয়ে দেখুন, তারপর কেমন লাগলো আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন।
রেসিপিটি ভালো লাগলে ভিডিওটিতে একটা লাইক আর বন্ধুদের সাথে প্রচুর প্রচুর শেয়ার করবেন। এরকম নিত্য নতুন রান্নার রেসিপি জানতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।